যুদ্ধাপরাধের অভিযোগে আটক নেতাদের মুক্তি দেয়া না হলে দেশে গৃহযুদ্ধ বাঁধানোর হুমকি দিয়েছেন জামায়াত নেতারা। মতিঝিলে আয়োজিত এক সমাবেশ থেকে জামায়াত নেতারা এই হুমকি দেন। দলটির নেতা হামিদুর রহমান খান আজাদ দাবি করেন, জামায়াতের আটক নেতারা কোনো ধরনের যুদ্ধাপরাধের সাথে যুক্ত নন। যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাতিল ও বিচারাধীন নেতাদের মুক্তির দাবিতে সোমবার সকাল 10টার পর জামায়াতের বিক্ষোভ সমাবেশ শুরু হয়। বিক্ষোভে অংশ নিতে সকাল 10টার পর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মতিঝিলে আসতে থাকেন জামায়াত শিবিরের নেতাকর্মীরা, অবস্থান নেন জনতা ব্যাংক ভবনের সামনে। এই মুহূর্তে মতিঝিলে আছেন আমাদের সহকর্মী পারভেজ রেজা, কথা বলছি তার সাথে। পারভেজ, জামায়াত নেতারা গৃহযুদ্ধ বাঁধানোর যে হুমকি দিয়েছেন তারা আসলে কি বলছেন? তারা আজকে সমাবেশে যেটা বলেছেন যে যদি তাদের নেতৃবৃন্দ দুজনের নাম উল্লেখ করে বলা হয়েছে, আপনি জানেন যে দুজনের বিচার প্রক্রিয়া একেবারে শেষ মুহূর্তে যে কোনো সময় রায় ঘোষণা হতে পারে, কাদের মোল্লা এবং দেলার হোসেন সাইদি, এই দুজনের নাম উল্লেখ করে তারা বলেছেন যে তাদের বিরুদ্ধে যদি কোনো রায় ঘোষণা করে হয় তাহলে দেশে গৃহযুদ্ধ বেঁধে যাবে। এবং সেই সাথে জামায়াতের আজকের এই যে তাদের সমাবেশের সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন, যিনি তাদের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য, উনি বলছেন যে এই রায় ঘোষণা করে এমন কিছু করবেন না যাতে করে, সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন এমন কিছু যাতে তারা না করে যাতে দেশে গৃহযুদ্ধের দিকে ঠেলে যায়, এই বক্তব্য তারা দিয়েছেন। এবং বলেছেন যে যদি কোনো ধরনের তাদের বিরুদ্ধে কোনো রায় ঘোষণা হয় তাহলে জামায়াত ইসলামের যে কর্মীরা আছে তারা বসে থাকবে না। তার ভাষায় সমস্ত রায়েরই একটি প্রতিক্রিয়া আছে এবং সেই প্রতিক্রিয়া সামাল দিতে পারবে না বর্তমান সরকার। সেক্ষেত্রে কাল তো কাদের মোল্লার রায় দেয়া হবে, এবং আপনি যেটি বলছিলেন যে একই সাথে সাইদিরও রায় আসছে সামনের দিকে, সেই ক্ষেত্রে কোনো প্রতিক্রিয়া বা তারা কোনো কর্মসূচিতে কোনো সুনির্দিষ্ট কোনো কর্মসূচিতে যাবে কিনা? না, আমি আপনাকে যেটা বলতে পারি যে কালকে রায় দেয়া হবে কিনা এ ধরনের কোনো সুনির্দিষ্ট বক্তব্য তা এখানে ওই সময় পৌঁছায়নি বা এই ধরনের কোনো বক্তব্য আছে ওই সময় তারা জানতে, মানে তথ্য তারা জানতেন না, কারণ এই এই বক্তব্যগুলো তারা দিয়েছেন এখন থেকে সকাল 10টার মধ্যে। পারভেজ, আমরা পারভেজ এর আগে আমরা যেসব জামায়াত শিবিরের যেসব সমাবেশ বা দেখেছি তাতে সংঘর্ষের ঘটনা দেখেছি, পুলিশের উপর হামলার ঘটনা দেখেছি, আজ যেখানে মতিঝিলের মতো জায়গায় যেখানে সমাবেশ হচ্ছে সেইটা কি পুলিশের অনুমোদন ছিল কিনা, বা পুলিশ আসলে কি বলছে, বা কোনো সংঘর্ষের ঘটনা ঘটেছে কিনা আসলে? এবং আপনি জানেন যে গতকালই সরকারের পক্ষ থেকে একটি মৌখিক নির্দেশনা অনুমতি দেওয়া হয়েছিল যে তাদেরকে শাপলা চত্বরে সমাবেশ করার এবং শাপলা চত্বর থেকে নাইটাঙ্গেল মোড়, বিজয়নগর নাইটাঙ্গেল মোড় পর্যন্ত মিছিল করার অনুমতি দেওয়া হয়েছিল, এবং এই জন্য পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছিল। প্রচুর সংখ্যক পুলিশ আমরা বিভিন্ন মোড়ে দেখেছি, রাস্তার দুপাশে দেখেছি, এবং জামায়াতের যারা শিবিরের কর্মীরা আছেন তারাও মূলত একটি গ্রুপকে আমরা দেখেছি পুলিশের সামনে দাঁড়িয়ে, তারাও যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য তারা সচেষ্ট ছিলেন। পারভেজ, আপনাকে ধন্যবাদ।